আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আমার আজকের বিষয় রাইট অর রং উইথ এক্সারসাইজ। রাইট অর রং, কোনটা ভুল কোনটা সঠিক, এটা হচ্ছে আমাদের কারেকশানসের জন্য, আমাদের কারেকশানসের গ্রামার পার্টের এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তা আজকে আমি এক্সারসাইজ, এখানে আমি পাঁচটা সেন্টেন্স লিখেছি এবং এখানে কিছু ভুল থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা আমরা করতে করতে শিখে যাব। তো এটাই আজকে আমাদের বিষয় যে আমরা এক্সারসাইজের সাথে আজকে শিখে নিব যে আসলে আমাদের, আমরা যে গত পর্বে শিখলাম যে আমাদের টেন্স মার্কার্স, যে শব্দগুলো দিয়ে আমরা ভুলটা বুঝে যাব যে কোথায় ভুলটা আছে বা সেন্টেন্সের ভুলগুলো আমরা কীভাবে বুঝতে পারি, তো সেটাই আজকে আমরা শিখব এই এক্সারসাইজের মাধ্যমে। তো প্রথম সেন্টেন্সটা রয়েছে হি লিভস হিয়ার ফর 5 মান্থস, সে এখানে আসে 5 মাস ধরে। বাক্যটা কোথায় ভুল? বাক্যটা তো একদম সঠিক, তাই না? কিন্তু এই বাক্যে কিন্তু একটু সূক্ষ্ম ভুল রয়েছে। ওই যে আমরা শিখেছি টেন্স মার্কার্স, একটা কিছু শব্দগুচ্ছ দিয়েই আমরা বুঝে যাব যে কোন টেন্সের স্ট্রাকচার, তো সেখানে কিন্তু, এখানে কিন্তু একটা শব্দ রয়েছে। কোথায়? হি লিভস হিয়ার ফর 5 মান্থস, সে 5 বছর ধরে এখানে আসে বা এখানে বাস করে। বাক্যটা কিন্তু একেবারেই সঠিক না, একেবারেই সঠিক না। কিভাবে? যখন ফর থাকবে। আমি বলেছিলাম যখন ফর অথবা সিন্স বা হাউ লং এর ব্যবহার আমরা দেখতে পাবো, তখন সেটা হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস এর টেন্স স্ট্রাকচারে। তো ফর আছে, ফর 5 মান্থস, সে 5 মাস ধরে এখানে বাস করে, বাস করছে, এক্স্যাক্টলি বাস করে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা একটা সিম্পল বিষয়, কিন্তু এখানে বাস করছে চলমান একটা বিষয় এবং সেখানে সময়ের উল্লেখ করা আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারে হয়ে যাবে। তাহলে কি হলো? হি হ্যাজ বিন লিভিং ফর 5 মান্থস। এখানে তো নির্দিষ্ট করে কোনো সময় দেওয়া নাই, 5 মাস নির্দিষ্ট, কোন 5 মাস? জানুয়ারি টু আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত বলা হয়েছে নাকি আপনার জুন থেকে নভেম্বর পর্যন্ত বলা হয়েছে, এটা অক্টোবর পর্যন্ত বলা হয়েছে? এই 5 মাস কিন্তু নির্দিষ্ট করা নেই। যখন নির্দিষ্ট করা না থাকবে না, তখন তো আমরা ফর ইউজ করি, আর ফর শব্দটা দেখলেই আমরা বুঝে যাব যে সেটা হচ্ছে এখানে যখন ফরের পরে একটা টাইম ডিউরেশন থাকবে, অবভিয়াসলি ফরের পরে টাইম ডিউরেশন থাকবে, তখনই আমরা বুঝে নিব যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে। বাক্যটা যতই আমাদের সঠিক মনে হোক না কেন, বাক্যটা কিন্তু একেবারেই ভুল। কারণ হচ্ছে এই যে ফরের পরে টাইম ডিউরেশন আছে, স্ট্রাকচারে যদি আমরা ফেলি তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের দ্বিতীয় নম্বর স্ট্রাকচারে রয়েছে যে হি হ্যাড মুভড টু ঢাকা, সে ঢাকায় জাস্ট ফিউ মান্থস অ্যাগো, সে কিছুদিন আগেই, হি হ্যাড মুভ টু ঢাকা জাস্ট ফিউ মান্থস অ্যাগো, সে ঢাকায় গিয়েছে কিছুদিন আগে। বাক্যটা তো ঠিকই আছে, হি হ্যাড মুভ, সে ঢাকায় গিয়েছিল কিছুদিন আগে, ফিউ মান্থস অ্যাগো, তাই না? বাক্যটার মধ্যে কোনো ভুল খুঁজে পাই না। আমাদের এই রাইট অর রং পার্টগুলোতে আমরা কিন্তু আসলে অনেক কনফিউজড হয়ে যাই এবং এই সেন্টেন্স প্যাটার্নগুলাই এরকম যে আপনি কনফিউজড হয়ে যাবেন যদি না আপনার থাকে একদম সলিড একটা ধারণা এই বিষয় সম্পর্কে, একটা ভীষণ ক্লিয়ার কনসেপশন যদি আপনার না থাকে, তাহলেই কিন্তু আপনি ধরতে পারবেন না যে সেন্টেন্সটা আসলে কোথায় ভুল হলো বা কোথায় ভুল আছে। খুঁজতে খুঁজতে দেখবেন যে 5 মিনিট গন, বা আপনার একটা MCQ পূরণ করতে, বা আপনার যেখানে দেখা জব এক্সামের কথা বলি, যদি আপনি MCQ পূরণ করতে গিয়ে আপনি ওই সময় এত কনফিউজ যে আপনার আরও অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে, ওটা নিয়ে ভাবার টাইম নেই, আপনাকে স্কিপ করে যেতে হবে। ওরকম স্কিপ করতে করতে দেখবেন যে আপনি হচ্ছে একটা ভালো মার্ক, 25 মার্কস অ্যাভারেজ থাকে আমাদের জব এক্সামে, তো গ্রামার পার্টের জন্য, তো সেখানে দেখা যাচ্ছে একটা বড় অংশ আপনার বাদ দিয়ে যেতে হয়, কিছু করার নাই তো, কারণ আপনার যে সলিড কনসেপশনটা নাই, আপনি অথবা আপনি ঠিক দিলেন যে এটা তো ঠিক আছে, তাহলে এখন আপনার দেখা যাচ্ছে সবগুলোই উপরের সবগুলোই রাইট, অথবা অনেক ভুলগুলো দেওয়া আছে মাঝখানে একটা সঠিক দেওয়া থাকে, তাই না? বা ও আবার কখনো কখনো উত্তর দেওয়া থাকে উপরের সবগুলোই রাইট, তখন আপনি ওটাতেই ঠিক দিবেন, সবগুলোই তো রাইট মনে হচ্ছে, তাই না? তো বিষয়টা এরকমই, কিন্তু আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে এই অ্যাগো। আমরা টেন্স মার্কার্সে শিখেছি অলরেডি, যারা এই ভিডিওটা পুরো ক্লিয়ারলি দেখেছেন তাদের এই জিনিসটা একেবারে ক্লিয়ার থাকবে। অ্যাগো শব্দটাই তো পাস্ট ইনডেফিনিট টেন্স, সিম্পল পাস্ট, এত ঝামেলার কী দরকার রে বাবা, কোনো ঝামেলার দরকার নাই, হ্যাড ট্যাডের কী প্রয়োজন, আমাদের সিম্পল পাস্ট, সাবজেক্ট ভার্ব টু, এই যে ভার্বের পাস্ট ফর্ম, হি মুভড টু ঢাকা জাস্ট ফিউ মান্থস অ্যাগো,
সেন্টেন্সটা আমি আর কমপ্লিট করলাম না, আমি জাস্ট বললাম যে আমাদের কাহিনী তো শুধু এইটুকু জায়গা নিয়ে, আমাদের তো আর কোনো ঝামেলার প্রয়োজন নেই, আর বাকি যা আছে তাই তো বসে যাবে। অ্যাগো থাকলে অ্যাগো, বিফোর লং সিন্স, ইয়েস্টারডে, এইগুলো থাকলেই তো প্রেজেন্ট পাস্ট কন্টিনিউ, পাস্ট ইনডিফিনাইট, সিম্পল পাস্ট টেন্স, সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট বা সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। নাম্বার থ্রিতে রয়েছে ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট, তুমি সে এর মধ্যে বা ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট, সে কাজটা কমপ্লিট করে ফেলেছে, ডিড ইউ কাজটা কমপ্লিট তুমি এখনও করনি, ডিড ইউ করেছো বা করেছিলে, ডিড ইউ ফিনিশ, বাক্যটা কিন্তু একদম ঠিক, তাই না? ডিড ইউ ফিনিশ, ডিড আছে ভার্বের, এখানে মূল ভার্ব এসছে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, অবজেক্ট, ইয়েট, সব কিছু আমরা লক্ষ্য করছি, একদম সঠিক। তাহলে এখানে ভুলটা কোথায়? এরকম কিছু কোয়েশ্চেন আমরা পাই, তাই না, যে একেবারে সঠিক মনে হয় কিন্তু আমরা যখন পরীক্ষা হল থেকে বের হয়ে পরে যখন আমরা সলিউশনটা দেখি তখন দেখি যে সমাধানে ওখানে আসলে একটা বিরাট মিস্টেক করে ফেলেছি। কী সেটা? সেটা তো এখানে ওই যে টেন্স মার্কার্সে আমরা শিখেছি ইয়েট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এই শব্দগুলোর ব্যবহার যখনই আমরা দেখব তখনই সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে কি কোথাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়েছে? একদমই নয়। ডিড, এটা তো পাস্ট ফর্ম, আমাদের ব্যবহার করতে হবে এখানে হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট, যেহেতু ইয়েট আছে তাহলে তো আমাদের স্ট্রাকচার সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক, অ্যাসার্টিভ হোক, হোয়াট এভার, আপনার শব্দ টেন্স মার্কার্স যখনই আপনি আপনার মুখস্থ থাকবে তখন আপনার এই ভুলগুলো আর কখনোই হবে না। হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট, ভুল তো সংশোধন হয়ে গেল। এরপরে যে সেন্টেন্সটা রয়েছে সেটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, ডোন্ট মেক আ নয়েজ হোয়াইল ইয়োর ফাদার স্লিপস, যখন তোমার বাবা ঘুমায় ডোন্ট মেক আ নয়েজ, একদম বিশৃঙ্খলা করবে না, একদম শব্দ করবে না, ডোন্ট মেক আ নয়েজ, এই শব্দের মধ্যে আবার ভুল কথা, ঠিকই তো আছে, বাবা যখন ঘুমায় তখন তো ঝামেলা করা যাবে না, অবশ্যই বাক্যটার মধ্যে তো ঝামেলা একটু আছে, এখানে ঝামেলা না করি, বাবা ঘুমাচ্ছে কিন্তু ঝামেলা তো বাক্যে, বাক্যে কোথায়? এই যে হোয়াইল, হোয়াইলটাতে ঝামেলা রয়েছে, যখন হোয়াইল, হোয়েন থাকবে ব্যবহার আমি বলেছিলাম তখন আমরা কী করবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো, টেন্স মার্কার্স, সেই যে আমি শিখিয়েছি প্রথম আমাদের এই রাইট অর রং পার্ট ওয়ানে আমি শিখিয়েছি যে ওয়াইল, ওয়াইল যখন থাকবে বা ওয়েন যখন থাকবে ওই অংশটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? ডোন্ট মেক আ নয়েজ ওয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং, ডোন্ট মেক আ নয়েজ, দুষ্টুমি করো না, বিশৃঙ্খলা করো না, চেঁচামেচি করো না, যাই বলি না কেন, হোয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং, যখন ঘুমাচ্ছে তোমার বাবা বা যে কেউ ঘুমাচ্ছে বা যে হোক সাবজেক্ট প্লাস কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এরপর হি হ্যাজ ভিজিটেড দেয়ার ডে বিফোর ইয়েস্টারডে, হি হ্যাজ ভিজিটেড দেয়ার, যখন আমরা খেয়াল করবো যে হি হ্যাজ ভিজিটেড দেয়ার ডে বিফোর ইয়েস্টারডে, সে ওই সেখানে ভ্রমণ করেছিল এই তো ডে বিফোর ইয়েস্টারডে, গতকালের আগের দিনে, ডে বিফোর ইয়েস্টারডে, যে কিছু এই গত পরশু বা গতকাল গতদিন এরকম দেখা সে সেখানে ভ্রমণ করেছিল, ডে বিফোর ইয়েস্টারডে। তো এখানে আমাদের বাক্যটা তো সঠিকই মনে হচ্ছে, তাই না? না, এই বাক্যটাতেও আমাদের ভুল রয়েছে, সেটা হচ্ছে যে একটা ভুল আমাদের রয়েছে, সেটা হচ্ছে হি হ্যাজ ভিজিটেড দেয়ার, হি হ্যাজ ভিজিটেড দেয়ারে যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের একটা হি হ্যাজ ভিজিটেড দেয়ার ডে বিফোর ইয়েস্টারডে, আমাদের ভুলটা কোথায়? এই যে ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে এবং ডে বিফোর ইয়েস্টারডে যখন আমরা এটা দেখবো সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স, সেটা কি হয়ে যাবে? সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে তো আমাদের হ্যাজের কোনো প্রয়োজন নাই, আমাদের সিম্পল পাস্ট ইনডিফিনিট আমরা ব্যবহার করব, সেটা কি? হি ভিজিটেড দেয়ার,
তাহলে আমরা এটা সলিউশন করে ফেলি হি ভিজিটেড এই যে ডে বিফোর ইয়েস্টারডে ডে বিফোর ইয়েস্টারডে এই শব্দটা কিন্তু একটা শব্দ হিসেবে গত পরশুর কথা বলছে তাই না একটা শব্দ হিসেবে আসছে তাহলে ডে বিফোর ইয়েস্টারডে গতকালের পূর্বে তো যখন এরকম বোঝাচ্ছে তখন তো সেটা পাস্ট টেন্স সিম্পল পাস্ট টেন্স সেখানে তো অবশ্যই উই হ্যাজ তো প্রেজেন্ট টেন্সে ইউজ হয় তাই না তো সেখানে তো আমরা ব্যবহার করতে পারবো না আমরা কি করব আমরা সিম্পল সাবজেক্ট প্লাস ভার্ব টু বা ভার্বের পাস্ট ফর্ম হি ভিজিটেড দেয়ার আর কোনো চেঞ্জ নাই যা আছে তাই বসে যাবে ডে বিফোর ইয়েস্টারডে তাহলে আজকে আমরা এই এক্সারসাইজের মাধ্যমে আমাদের রুলগুলো কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেল এবং আরেকটা বিষয় নিশ্চিত হলো সেটা হচ্ছে ওই টেন্স মার্কার্সটা কতটা জরুরি ভীষণ জরুরি এটা আমাদের কিন্তু ভীষণ সুন্দরভাবে এটা আমাদের মুখস্থ করতে হবে এবং একটা জিনিস আমাদের একটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে যখন আমরা একটা বিষয়ে আমাদের একটা লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন এই টেন্স মার্কার্সটা মুখস্থ করে ফেলবো তখন আমাদের কিন্তু আর এই ধরনের ছোটোখাটো ভুলগুলা মানে শব্দ টেন্সের ইরোটা রাইট অর রং আমাদের সব ভুলগুলাই রাইট হবে রং কিন্তু আর হচ্ছে না আমরা রংটা খুব সহজে বুঝে নিতে পারবো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ